ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে বয়ে চলা স্নিগ্ধ নদী, খাল বা সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ মিলবে দক্ষিণের জেলা বরগুনায়। বনে গেলে চোখে পড়বে মায়াবী চিত্রা হরিণের অবাধ বিচরণ, কুমিরের রোদ পোহানোর দৃশ্য, বানর ও কাঠবিড়ালির লুকোচুরিও। আছে কেওড়া, ছইলা, সুন্দরী আর গোলপাতা গাছও। এরপরও যোগাযোগসহ নানা সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে পর্যটক টানতে ব্যর্থ বরগুনা। সেখানে আসতে তুমি ম্যানগ্রোভ ফরেস্ট, সমুদ্র সৈকত এবং তোমার বন্যপ্রাণী তিনটেই কিন্তু এক জায়গায় দেখতে পারবে, ইভেন একই দিনে কিন্তু দেখা সম্ভব। এবং বরগুনায় কিন্তু ছোট ছোট অনেকগুলো ছোট ছোট অদেখা বিচও রয়ে গেছে, যেগুলো এখন মতো গোটা দেশের সামনে কিন্তু ডিসকভার হয়নি। তবে 2010 সালের পর জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। হেঁটে ম্যানগ্রোভ দেখার জন্য হরিণ টানা বন নির্মাণ করা হয় ব্রিজ। সোনাকাটার ট্যাংরাগিরি বনে ইকোট্যুরিজম নির্মাণ করে বেষ্টনীর মধ্যে রাখা হয় বন্যপ্রাণী। ছাতা ও বেঞ্চ দিয়ে করা হয় সমুদ্র দেখার ব্যবস্থা। কিন্তু অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে পর্যটন কেন্দ্রগুলো। তাই চাইলেই এসব সৌন্দর্য উপভোগ করতে পারছেন না পর্যটকরা। একটু বৃষ্টি হইলেই রাস্তা পিছিল হয়ে যায় ইট দেয়া, আর অনেক জায়গায় রাস্তা ভালো নাই, অনেক দেখা যায় ব্রিজে উঠতে গেলে হাত ধরিয়া তারপর উঠা লাগে, রেস্ট হাউস উঠানো, ওগুলো অনেক দিন দিন যাবৎ এরকমই পড়া, কিছু দেখতেছি না, একদম সব ফাঁকা। পর্যটকদের নানাভাবে আকৃষ্ট করছে দুইটি বেসরকারি প্রতিষ্ঠান। গহীনবনে বারবিকিউয়ের পাশাপাশি তারা দিচ্ছেন তাঁবু টাঙিয়ে রাত্রি যাপনের সুযোগ। তাঁবু আছে এখানে এবং বারবিকিউ পার্টি হচ্ছে, সব কিছু মিলে একটা অ্যামেজিং পরিবেশ। এখানে খুবই ভালো লাগলো, একদিকে বন, সমুদ্র এবং প্রাকৃতিক সৌন্দর্য। তবে পর্যটকদের আনাগোনায় বদলে গেছে অনেক এলাকা, বিশেষ করে বিষখালী নদীর পাড়ের বড়ইতলা গ্রাম। পাকা হয়েছে সড়ক, গড়ে উঠেছে রেস্টুরেন্ট সহ বিভিন্ন দোকানপাট। শুধু বন নয়, জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকা পর্যটকদের জন্য উপযোগী করা গেলে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, পদ্মা সেতু হয়ে গেছে, আমাদের ঐতিহ্যবাহী লঞ্চ যাতায়াত ব্যবস্থা রয়েছে, তো এগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি কিছু একটা করতে পারি তাহলে হয়তো আমরা কাঙ্ক্ষিত সাড়া পেতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাউসবোট, যে নদীর পাশেই থাকবে, তারা জঙ্গলের পাশেই থাকবে, জেলেদের সাথে তাদের মাছ ধরা দেখবে। সরকার যদি আমাদের একটু জমি দিয়ে হোক, আর্থিক সহযোগিতা হোক, তাহলে আমরা এখানে আরও বেশি পর্যটনের কাজ এগিয়ে যেত। উদ্যোক্তাদের সহায়তা করার পাশাপাশি দক্ষিণ অঞ্চল জুড়ে নানা পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। যে কোনো পর্যটন শিল্প যে উদ্যোগ নেবে তার পাশে সরকার দাঁড়াবে। $2 বিলিয়ন প্রজেক্ট করা হয়েছে, তার মধ্যে ব্রিজগুলো সহ এই সম্পূর্ণ এলাকাটা পর্যটন এলাকা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিন দিন বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে সাগর ও সুন্দরবন ঘেঁষা এই জেলা। এখন বরগুনা।